অতি নিলজ্জভাৱে কাজিৰঙাৰ কখৰা চাৰিআলিত পত্নীৰ সৈতে কাজিয়াত লিপ্ত হ'ল মাতাল পত্নী। হাতত মদৰ বটল লৈ চলি থকা কাজিয়াৰ মাজতে উপস্থিত হ'ল তেওঁলোকৰ জীয়াৰী আৰু সচেতন দুজন যুৱক। আনহাতে উত্তপ্ত কাজিয়া এখন ভঙাৰ বিপৰীতে ৰ লাগি চাই থাকিল সাধাৰণ লোকৰ লগতে আৰক্ষী। দৰাচলতে এয়া নিৰ্বাচনৰ পূৰ্বে গোলাঘাট জিলা প্ৰশাসনৰ উদ্যোগত হোৱা বাটৰ নাটৰ দৃশ্য। বাটৰ নাটৰ যোগেদি জিলাখনৰ বিভিন্ন স্থানত নাগৰিকৰ ভোটাধিকাৰ সাব্যস্তৰ সজাগতা সৃষ্টিৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে প্ৰশাসনে। তাৰে এক অংশ দেখিবলৈ পোৱা গ'ল কখৰাত। বোকাখাট নির্বাচনী জিল্লায় আমার একটা দায়িত্ব দিছে যে এবছর আমার বোকাখাট মহকুমাত বা গোলাঘাট জিল্লাত 100% ভোটাধিকার সাব্যস্ত করব লাগে। আমি তার বাবে বাটর নাটক করা হয়েছে আর সকলকে জানা হয়েছে যে আমি এবার আমি সকলে উলাই আহিম আর সকলে একেলগে ভোটাধিকার সাব্যস্ত করিম। আর তারপরে প্রলোভনত ভুল না যাবলে আমার ইয়ারপা জানা হয়েছে যাতে কোনোবা প্রার্থী বা কোনোবা অন্য ধরনের অনুষ্ঠানে আহি পেলাই যাতে ভোটারসকলক প্রলোভন নিদিয়ে আর প্রলোভনত ভুল না যায় তার বাবেও আমি আমার এই বাতর নাটকখনের দ্বারা প্রচেষ্টা করা হয়েছে। আর সেইভাবে আমি সকলে যাতে ভোটাধিকার সাব্যস্ত করো তার বাবে আমি বাতর নাটকর করা হয়েছে, বাতর নাটকর দ্বারা সজাগ করা হয়েছে জনতা।